আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স, আশা করি সকলে ভালো আছেন। মেসিকে ফুটবল বিশ্বের শাসক ঘোষণা করলো কনমেবল। আসুন জেনে নেই বিস্তারিত। 36 বছর পর বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। বিশ্বকাপ জয়ী এই দলটির সংবর্ধনা ও সম্মাননা যেন শেষই হচ্ছে না। কদিন আগে ঘরের মাঠে পানামার বিপক্ষে ম্যাচের দিন স্টেডিয়ামে আর্জেন্টাইন তারকারা পেয়েছেন সংবর্ধনা। দলটির মহাতারকা লিওনেল মেসিও পেলেন বিরাট সম্মাননা। বিশ্বকাপের ট্রফি হাতে তার একটি ভাস্কর্য তৈরি করেছে দক্ষিণ আমেরিকান ফুটবলের অভিভাবক কনমেবল। শুধু তাই নয়, মেসিকে বিশ্ব ফুটবলের শাসক ঘোষণা করা হয়েছে। দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন কনমেবল সোমবার মেসির সামনেই তার ভাস্কর্য উন্মোচন করে, যেটা রাখা হবে কনমেবলের জাদুঘরে, তাও আবার পেলে ও ম্যারাডোনার মতো কিংবদন্তিদের পাশে। সোমবার কনমেবল প্রেসিডেন্ট আলেহান্দ্রো ডোমিনগেস মেসিকে বিশ্ব ফুটবলের শাসক ঘোষণা করেছেন। এই সময়ে মেসির হাতে ফুটবলের ব্যাটন তুলে দিয়ে কনমেবল প্রেসিডেন্ট আলেহান্দ্রো ডোমিনগেস বলেছেন, দক্ষিণ আমেরিকা ও বিশ্ব ফুটবলের নামে আজ বিশ্ব ফুটবলের নেতৃত্ব ও শাসনভার তোমার হাতে তুলে দিলাম। এমন সম্মানে উচ্ছ্বাসিত মেসি, ঈশ্বরকে ধন্যবাদ, ফুটবল ক্যারিয়ারে সবই অর্জন করতে পেরেছি আমি। এত সুন্দর উপহার দেওয়ার জন্য আমার সব সতীর্থদেরকে ধন্যবাদ জানাই, কনমেবলকেও ধন্যবাদ জানাচ্ছি। খুবই বিশেষ আর দারুণ মুহূর্ত কাটাচ্ছি আমরা, অনেক অনেক ভালোবাসা পাচ্ছি। লাতিন আমেরিকার কোনো দেশের বিশ্বকাপ জেতার সময় ছিল এটা। কনমেবল জাদুঘরে নিজের ভাস্কর্য হবে এমনটা কখনো ভাবেননি মেসি, এটা আসলেই এক বড় অর্জন। কখনো এমন কিছু পাওয়ার কথা ভাবিও নি। তো দর্শক বন্ধুরা, খেলাধুলা বিষয়ক সকল ধরনের আপডেট সবার আগে পেতে সাউন্ড ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।